হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম আজকে তোমাদের টোয়েন্টি ফিফথ ডব্লিউ পি সেটের রেজাল্ট দিলো ঠিক আছে তোমরা অনেকে রেজাল্ট দেখেছ তো আজকে আবার অফিসিয়াল আনসার কি দিয়েছে ফাইনাল তো সেটি আমি মিলিয়ে দিচ্ছি তোমরা অনেকে আমাকে বলেছ যে আনসার কী কীভাবে পাওয়া যাবে বা কীভাবে আনসার কী পাওয়া যাবে কি না অফিসিয়ালটা তো এখানে অফিসিয়াল এটি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে এই আনসার কিটা তোমরা অবশ্য পাবে অফিসিয়াল আনসার কি এবং আনসার প্রশ্নপত্রটাও পেতে পারো তোমরা ওয়েবসাইটে গেলেই পাবে তো আমি এখানে সুবিধা করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদের সুবিধা হবে তো এক্স সিরিজ যাদের এক্স সিরিজ তারা দেখো আর যাদের ওয়াই সিরিজ তারা এখানে মিলিয়ে নাও ঠিক আছে তো প্রথম নাম্বার কোয়েশ্চেন নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হরপ্পার অন্তর্ভুক্ত নয় তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি ঠিক আছে আমি আজকে আলোচনা করবো না শুধু প্রশ্ন তাড়াতাড়ি বলে দেব উত্তর বলে দেব ওয়েট কলহনের রাস্তরঙ্গিনীর রচনা শেষ হয়েছিল এখানে হবে অপশন বি এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে হুম থ্রি নম্বর কোয়েশ্চেন দেখো ষষ্ঠ শতাব্দী থেকে যে লিপিতে ব্রাহ্মী লিপির বিবর্তন শুরু হয় সেটি হয়ে যাবে অপশন এ নেক্সট অন্ধ্র অঞ্চলে রাজাদের স্মৃতি ফলক বা লেখমালাগুলিকে বলা হতো অপশন ফোর সঠিক উত্তর হচ্ছে অপশন সি সি ছায়াবৃত্ত নেক্সট প্রশ্ন নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি প্রাচীন ভারতের মুদ্রা নয় তো এখানে দেখো নিষ্ক সুবর্ণ শতমন এগুলি কিন্তু প্রাচীন ভারতের মুদ্রা ঠিক আছে এ পাঁচ নম্বর রক্তিক এটি কোনো মুদ্রা নয় তো ডি হয়ে যাবে সঠিক উত্তর নিম্নে বর্ণিত কোন উপনিষদে ঘোড়ার দেহের বিভিন্ন অংশকে মহাবিশ্বের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে অপশন সি বৃহত্তারণ উপনিষদ নেক্সট প্রশ্ন নিম্নে বর্ণিত প্রত্নতাত্ত্বিকদের মধ্যে কে প্রাচীন তক্ষশিলার আবিষ্কার করেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রা আলেকজান্ডার কানিংহাম রাখালদাস নয় আলেকজান্ডার কানিংহাম রাইট নেক্সট প্রশ্ন জৈন ধর্মে অনেকান্ত বাদ তত্ত্ব বলতে বোঝায় জৈন ধর্মে অনেকান্ত বাদ তত্ত্ব এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নেক্সট নিম্নে বর্ণিত কোনটি বোধিসত্ত্ব নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নয়ের হয়ে যাবে বি অর এটি নেটের একদম নেট নেট থেকে একদম পিওয়াই কিউ ডাইরেক্ট তুলে দিয়েছে ঠিক আছে ASCIIবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে এখানে 10 নম্বরের প্রশ্ন সঠিক উত্তর হবে গোশাল মশকরি পুত্র চতুর্বর্ণের প্রথম উল্লেখ পাওয়া যায় যে সূত্রে তা হলো এখানে 11 নম্বরের সঠিক উত্তর হবে অপশন পি পুরুষ সূক্ত নিম্ন বর্ণিত কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে সন্ন্যাসিনদের উল্লেখ পাওয়া যায় 12 নম্বরের সঠিক উত্তর যাবে অপশন ডি বিনয় পিটকে নেক্সট ঋগবেদের ভাষা নিম্নোক্ত যে গ্রন্থের খুব কাছাকাছি তা কি থার্টি নম্বরের প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন এজিয়ান আবিস্তা গিল্ডের প্রধানকে কি কি বলা হতো ফোরটিন অপশন হয়ে যাবে অপশন ডি জি থক নেক্সট অশোক কাকে বারবারা পর্বতমালার দুটি গুহা উৎসর্গ করেছিলেন পনেরো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আজীবক শ্রমণদের এটি একদম আজকে যে অফিসিয়াল আনসার কি দিয়েছে তার ঠিক আছে আমি এখানে নিচে কিছু করিনি একদম এখানে প্রায় চার পাঁচটা কোশ্চেনের পরিবর্তন ঘটেছে ঠিক আছে তো দেখো আমি জানুয়ারিতে খাতায় লিখে রেখেছিলাম দুই তিন তারিখ যখন তোমাদের আনসার কি দিয়েছিল তো আজকে ফেব্রুয়ারির উনত্রিশ তারিখে দিল আবার তো দেখে দিচ্ছি একটু ধৈর্য নিয়ে মিলিয়ে নাও ঠিক আছে সংগম যুগের গ্রন্থ টোল কাপিয়াম এর বিষয়বস্তু কি ব্যাকরণ ষোলো এ নিঃসন্দেহে এ হয়ে যাবে নিম্নলিখিত পাল বংশীয় রাজাদের মধ্যে কে নির্বাচিত রাজা ছিলেন সতেরো হয়ে যাবে অপশন সি গোপাল নেক্সট প্রশ্ন এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর বিন্দুসার কাকে শুষ্ক মিষ্টি ডুমুর ও সফিস্ট পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন আঠারো নম্বরের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন এ প্রথম অ্যান্টিওকাস রাইট নিম্নে বর্ণিত কোন তত্ত্বটি তর্কশাস্ত্র এবং দার্শনিক জ্ঞানের ভিত্তিতে গড়ে উঠেছে উনিশ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সাংখ্য নিম্নলিখিত কোন গ্রন্থে প্রথম স্ত্রী ধন সম্পর্কে উল্লেখ রয়েছে এটির উত্তর আমরা অবশ্যই জানি কৌটিলের অর্থশাস্ত্র কারণ অর্থশাস্ত্র এমন গুরুত্বপূর্ণ যা থেকে নেট এবং সেটে প্রতিবারই প্রশ্ন আসেই বলা যায় নিজের ক্ষত্রিয় বংশ কৌল্লিনের ভিত্তিতে কে বুদ্ধের দেহাবশেষের অংশ দাবি করেছিলেন

নেক্সট দাক্ষিণাত্যের ওপর পরোক্ষ কর প্রতিষ্ঠার জন্য কে গ্রহণ মক্ষ অনুগ্রহের নীতি অনুসরণ করেছিলেন টোয়েন্টি থার্ডের সঠিক উত্তর সমুদ্রগুপ্ত হ্যাঁ সমুদ্রগুপ্ত কিন্তু ডব্লিউ বিসিএসিতে প্রশ্ন আসে এটি মাথায় রেখো নেক্সট যে পাল রাজা সুমাত্রার বলপুত্র দেবকে অনুসরণ করে নালন্দা মঠে পাঁচটি গ্রাম দান করেছিলেন তিনি হলেন টোয়েন্টি ফোরের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দেবপাল ওকে দেবপাল এটিও কিন্তু নেটের কোশ্চেন আর সুমাত্রা জাভা এমন একটা ডোমিনেটেড এরিয়া এখান থেকে প্রতিবারই যে কোনোভাবেই হোক একটা সহজ কোশ্চেন কোয়েশ্চেন্স হোক যেমন কোশ্চেন্সই হোক আসে কিন্তু তো সেটাও এখন এই ধারাটা দেখা যাচ্ছে তো এই যে এই কোয়েশ্চেনের যে ব্যাকগ্রাউন্ড এই কোশ্চেনটা কিভাবে আসলো এই কোশ্চেনের কি বিষয়বস্তু এটি তুমি জেনে নেবে ঠিক আছে নেটের পিওয়াই বৈদিক যুগের আচার পরে যিনি গুরুত্বপূর্ণ পদের অধিকারী ছিলেন তিনি কে টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে অবশ্যই অপশন বি পুরোহিত ঠিক আছে নেক্সট প্রশ্ন গার্গী এবং যাজ্ঞ বলকের মধ্যে কথোপকথন কথন উল্লেখিত রয়েছে কোথায় টোয়েন্টি সিক্স সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বৃহতারণক উপনিষদে নেক্সট বৈদিক যুগের শেষের দিকে সূত্রদের দেবতা হিসেবে পরিচিত ছিলেন কে টোয়েন্টি সেভেন সঠিক উত্তর হয়ে অপশন ডি কুষণ মনুস্মৃতির উপরে একটি ভাষ্য লেখেন কে এখানে টোয়েন্টি এইট এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি মেধাতিথি মেধাতিথি আলেকজান্ডার কোন বছরে সিন্ধুনাথ অতিক্রম করেছিলেন টোয়েন্টি নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে অপশন এ নেক্সট নিম্ন বর্ণিত কোন গ্রন্থে শঙ্কু রাজার যে হ্যাঁ লাভ স্টোরি অফ দ্য শঙ্কু রুলার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বুকস ডেসক্রাইব দ্য লাভ স্টোরি অফ দ্য শঙ্কু রুলার তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মালবিকাগ্নি মিত্রম ওকে নেক্সট দুই মুঘল আর্টিস্ট মনসুর ওওয়াস গভেন এ টাইটেল নাদিরউল আসর স্টার অফ দা এজ বাই মুঘল চিত্রশিল্পী মনসুরকে নাদিরউল আসর বিশেষ যুগের বিশেষ নক্ষত্র उपाधि দিয়েছেন কে এটি তোমরা অবশ্যই জানো এর সঠিক উত্তর হবে অপশন বি জাহাঙ্গীর রাইট জাহাঙ্গীর এ ফরগটেন এম্পায়ার গ্রন্থের বিষয়বস্তু কি টোয়েন্টি থার্টি এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশনটি বিজয়নগর সাম্রাজ্য লেখককে রবার সি ওয়েল ওকে মনে রেখো নেক্সট নিম্নে বর্ণিত কোন পণ্ডিত বলেছেন যে ভারতীয় গ্রাম সংগঠনের মূল ভিত্তি হলো জজমানি ব্যবস্থা এখানে সঠিক উত্তর হয়ে অপশন এ বি পাওয়েল রাইট নেক্সট প্রশ্ন এশীয় বাণিজ্য বিপ্লবের প্রধান তত্ত্ব দিয়েছিলেন দি থিসিস অব এশিয়াটিক ট্রেড রিভলিউশন হ্যাজ বিন ফার্স্ট পুট ফরওয়ার্ড বাই থার্টি ফোর সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভনলিওর ঠিক আছে তো এখানে এই প্রশ্নটি চেঞ্জ করেছে আইন ই আকবরী অনুযায়ী মুঘল ভারতবর্ষে পাটওয়ারি কি থার্টি ফাইভ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কৃষকদের হিসাব রক্ষক নেক্সট ভারতবর্ষের গতি সঞ্চালক জলচক্রের চক্রের পারস্যের চক্র প্রথম ব্যাখ্যা করেন কে থার্টি সিক্স সঠিক এ বাবর বার্নিয়ার মতে জায়গার হস্তান্তর ব্যবস্থার প্রয়োজন থার্টি সেভেন সঠিক উত্তর বি কৃষি ব্যবস্থাকে রক্ষা করার জন্য রাইট নেক্সট থার্টি আকবরের মৃত্যুর সময় এইচ মোরল্যান্ড উত্তর ভারতের জনসংখ্যার যে পরিমাণ যে পরিসংখ্যান দিয়েছিলেন তা ছিল কত পরিমাণ বলো থার্টি এইট সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হান্ড্রেড মিলিয়ন ওকে নেক্সট যে মুঘল সম্রাট স্বামী নারায়ণ সিং এর গ্রহণ করেছিলেন তিনি কে থার্টি নাইন অপশন হয়ে যাবে সি ফারুকশিয়ার নো মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ ওকে নেক্সট কোন ঐতিহাসিক ইতিহাস ও ইলম ই হাদিসকে একই কালের জাতক বলে মনে করতেন ফোরটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি জিয়া উদ্দিন বারণি জালাল উদ্দিন মঙ্গবরণীকে পশ্চাদ্যাপন করে কে ভারতবর্ষে এসে উপস্থিত হন ফোরটি সঠিক উত্তর অপশন সি চিঙ্গিস খান কোন ঐতিহাসিক ফিরদৌসের অনুসরণে নিচের গ্রন্থ লিখেছেন বলে দাবি করেন ফোরটি টু সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইসামি নেক্সট প্রশ্ন দেখে নাও উনিশশো সরি পনেরোশো চুরানব্বই সালে বাংলার সুবেদার বা গভর্নর হিসাবে কে নিযুক্ত হন কে নিযুক্ত হন ফোরটি থ্রি সঠিক উত্তর হচ্ছে অপশন এ মানে সিং বাংলার সুলতানি শাসন ব্যবস্থার শেষ রাজবংশ ছিল ফোরটি ফোর হয়ে যাবে সি করি রাজবংশ দিল্লির কোন সুলতান সম্প্রসারণ অপেক্ষা সুসংগঠিত করণকে অগ্রাধিকার দিয়েছেন ফোরটি ফাইভ সঠিক উত্তর হয়ে যাবে ডি গিয়াসুদ্দিন বলবন ফোরটি সিক্স গ্রেট ফার্ম তত্ত্বের প্রবক্তাকে অপশন ডি কারেন লিন্ট রাইট বাংলায় আফগান শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন ফোরটি সেভেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ শের শাহ নেক্সট ভক্তি আন্দোলনের মূল দর্শন কি ফোরটি এইট সঠিক উত্তর হয়ে যাবে ডি নেক্সট নিম্নে বর্ণিত কোন গ্রন্থটি মামুদ গামান কর্তৃক রচিত নয় ফোরটি নাইন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফিফটি কোন নদী বিজয়নগর ও বাহুমণি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল ফিফটি সঠিক হয়ে যাবে অপশন এ বি দুটোই তো এখানে আজকে তোমাদের অফিসের আনসার এ এবং বি দুটোকেই দিয়েছে যারা এ দিয়েছ তারাও নাম্বার পেয়েছ যারা বি দিয়েছ তারাও নাম্বার দিয়ে পেয়েছ রাইট নেক্সট মাদুরাবিজয় রচনা কে করেন ফিফটি ওয়ান অপশন সি গঙ্গা দেবী এটি কিন্তু একদম লেটেস্ট কোয়েশ্চেন বিজয়নগর সাম্রাজ্যে প্রচলিত বীর পাঞ্চলা শব্দের অর্থ কি সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শম্ভুজি কে পুরো কনসেপচুয়াল কোয়েশ্চেন শিবাজীর রাজ্যাভিষেক হয়েছিল কোথায় ফিফটি ফোর সঠিক উত্তর ডি রায় করে এটি কিন্তু অনেকবার রিপিট হয় মখফি মখফি ছদ্মনাম কে নিয়েছেন মখফি ছদ্মনাম নিয়েছেন এখানে ফিফটি ফাইভ সঠিক উত্তর হচ্ছে অপশন বি জবুন নিসা জবুন নিসা ঠিক আছে নেক্সট আল বিরুনি যার সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন ফিফটি সিক্স সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি নো 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 সরি সরি এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ এ মাহমুদ গোচিনি ঠিক আছে দিল্লিতে কিলা ই কোহনা মসজিদ কে গড়ে তোলেন ফিফটি সেভেন সঠিক উত্তর ডি শের যে সুলতান সৈন্য বাহিনীতে অশ্ব চিহ্নিত করেন এবং সৈন্যদের বর্ণনামূলক সূচির প্রবর্তন করেন তিনি কে ফিফটি এইট সঠিক উত্তর বি আলাউদ্দিন খলজি সিক্সটি ফিফটি নাইন কোন সুলতান তাম্র মুদ্রার প্রচলন করেন ফিফটি নাইন সঠিক উত্তর বি মোহাম্মদ বিন বি সঠিক উত্তর দিল্লির কোন সুলতান দরবারে ফার্সি আদব কায়দা চালু করেন সিক্সটি সঠিক উত্তর ডি গিয়াসুদ্দিন বলবন রাইট নেক্সট দি রয়্যাল ইন্ডিয়ান নেভি কবে বিদ্রোহ কবে হয় দি রয়্যাল ইন্ডিয়ান নেভি কবে বিদ্রোহ করেছিল আঠেরোই ফেব্রুয়ারি নাইনটিন ফোরটি সিক্স এটা হয়তো সঠিক উত্তর অপশন এ সিক্সটি ওয়ান অপশন এ রাইট ঠিক আছে নেক্সট উইলিয়াম উইলবার ফোর্স পার্ক কবে ভারতের গভর্নর জেনারেল হন সিক্সটি টু সঠিক উত্তর হচ্ছে অপশন ডি না না অপশন এ এ জুন আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট ফিতনা কি সিক্সটি থ্রি সঠিক উত্তর হিসেবে অপশন সি দেশদ্রোহিতা সিক্সটি ফোর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঝাঁসির রানী কে কে বিদ্রোহীদের মধ্যে শ্রেষ্ঠ বীর ও সামরিক নেতা রূপে বর্ণনা করেন সিক্সটি সিক্স সঠিক উত্তর হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে কি ব্যাপার আমি বুঝতেছি না বাট এখানে এখানে এমন কেন এখানে এ বি সি ডি সবগুলোকেই সঠিক বলেছে ডব্লিউ সি এস সি আমি এখনই আনসার কি দেখলাম আচ্ছা আমি এটি পরে দেখে তারপরে বলবো ঠিক আছে আপাতত অফিসিয়াল আনসার কি অনুসারী এটাকে ধরে রাখো এবিডি হুম নেক্সট কার বিচার ও মৃত্যুদণ্ডকে বিচার ব্যবস্থার হত্যা বলে উল্লেখ করা হয় নন্দকুমার তোমরা জানো না যে নেটের কোশ্চেন্সটা এখানে কি পরিমাণে যে একটা মেজর কি রোল অর্থাৎ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা নেটের কোশ্চেনের যে কী পরিমাণ ভ্যালু এটা তোমরা যারা নেটের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করে গেছো তারাই বুঝতে পারছো ঠিক আছে এটা একদম নেটের একদম টু দ্য পয়েন্ট নেটের পি ওয়াইকেও তুলে দিয়েছে এটা নয় অনেক কোশ্চেন ঠিক আছে তো এখানে সিক্সটি এইট সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এখানে প্রশ্নটা বড় হয়ে যাচ্ছে তোমরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে প্রশ্নটা তোমরা পড়ে নেবে ঠিক আছে ক্যালিকো সিক্সটি নাইন সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভারত থেকে রপ্তানি জাত টেক্সটাইল টেক্সটাইল ঠিক আছে নেক্সট কোন বছরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর গঠিত হয় ইন হুইচ ইয়ার ওয়াস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর এস্টাবলিশড এখানে সেভেন্টির সঠিক উত্তর হোচাবে অপশন এ উনিশশো ঠিক আছে তো আজকে এ পর্যন্তই থাকুক পরের দিন বাকি কোয়েশ্চেন্সের আলোচনা করে দেব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার কারো কোনো বুঝতে বা কোনো কিছু সমস্যা হলে তোমরা নিচে কমেন্ট করে দেবে আর এখানে একটা কথা মনে রাখো ডব্লিউ সিটের সেটের দু হাজার পনেরো সতেরো আঠেরো কুড়ি তেইশ তো বাইশ তেইশের কোশ্চেনও আমি আপলোড করে দিয়েছি ঠিক আছে তোমরা দেখে নেবে ঠিক আছে আর তোমাদের কি মতামত অফিসিয়াল আনসার কিতে দু একটা প্রশ্ন চেঞ্জ হয়েছে তোমরা জানাতে পারো ওকে থ্যাংক ইউ টেক কেয়ার